তোমরা যারা পশ্চিমবঙ্গের মাধ্যমিকের 2021-এর বোর্ডের স্টুডেন্ট রয়েছো, তোমরা সকলেই তোমাদের পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছো। ইতিমধ্যে তোমাদের এর জন্য একটি খবর অ্যাকচুয়ালি গুগলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এবং স্টুডেন্টদের মধ্যে এটি নিয়ে একটা সংশয় রয়েছে যে আমাদের মাধ্যমিকের পরীক্ষা গুগলে যদি সার্চ করি মাধ্যমিক 2021 আপডেট, তাহলে এই বিষয়টি উল্লেখ করা হচ্ছে, যেটা তোমরা স্ক্রিনে এখানে দেখতেই পাচ্ছ। পরিষ্কারভাবে বলা হচ্ছে এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা আছে সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করে এই সিচুয়েশানে মাধ্যমিকের স্টুডেন্টদের অ্যাকচুয়ালি একাদশ শ্রেণীতে উইদাউট এক্সাম বা পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেওয়া হলো, অর্থাৎ মাধ্যমিকের স্টুডেন্টরা ক্লাস 10 থেকে একাদশ শ্রেণীতে উঠে গেল। এই যে বিষয়টি তোমরা দেখতে পাচ্ছ গুগলে সার্চ করলে, হ্যাঁ, এই বিষয়টি একটি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটটির নাম আমি উল্লেখ করছি না, কিন্তু সেই ওয়েবসাইটটি বড় একটা ওয়েবসাইট, অথেন্টিক ওয়েবসাইট, কিন্তু এই যে আপডেটটি সেই আপডেটটি কিন্তু আজকের না, সেটা ভুল আপডেট এবং অনেক দিন আগেই এই আপডেটটা দেওয়া হয়েছে। এই আপডেটটা হচ্ছে মে মাসের 4 তারিখে, এটা আগেই পাবলিশ করা ছিল, এটাকে আপডেট করা হয়েছে। যারা অ্যাকচুয়ালি ওয়েবসাইট সম্বন্ধে নলেজ রাখো তারা বিষয়টা জানো যে এই আপডেটটা অ্যাকচুয়ালি মে মাসের 4 তারিখে আগেই পোস্ট করা ছিল, সেটাকে এডিট করে আবার পুনরায় পোস্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা বাস্তব নিউজ না। আমি যেই মুহূর্তে ভিডিওটি তৈরি করছি সেই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি। জানি তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো, আমিও অধীর আগ্রহে বসে রয়েছি অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য। তো এখানে বলে রাখি, অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা তোমরা সকলেই জানো, wbbsc.org। অফিসিয়াল ওয়েবসাইটের এই যে দেখতেই পাচ্ছ, এখনও পর্যন্ত কোনো ও এরকম অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি যে মাধ্যমিকের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। তোমরা সকলেই গুগলের ওপর ভরসা করে থাকো, সেই কারণে তোমরা বিভ্রান্ত হয়েছো, কিন্তু যাদের একটু নলেজ আছে তাদের তারা সকলেই জানে গুগলের ওপর বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটে যে পোস্টে বেশি সময় কাটাবে মানুষ বা বেশিবার অ্যাকচুয়ালি দেখবে যে পোস্টটা, সেই পোস্টটা র্যাঙ্কিংয়ের মাধ্যমে গুগলের প্রথম সার্চ সেকশানে চলে আসবে। সেই কারণেই কিন্তু এই ঘটনাটি হয়েছে এবং এটি সম্পূর্ণ ও ভুয়ো, এবং তোমরা এর ওপর বিশ্বাস করো না। আর তোমাদের যখন অফিসিয়াল আপডেট আসবে তখন বিভিন্ন নিউজ চ্যানেল কিংবা আমি তোমাদেরকে জানিয়ে দেব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, বর্তমান পত্রিকায় একটি বিষয় প্রকাশিত হয়েছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অ্যাকচুয়ালি নিজেদের স্কুলেই হবে, মাধ্যমিকের পরীক্ষাও নিজেদের স্কুলে নেওয়া হবে, এরকম একটা দাবি উঠেছে। এখনও পর্যন্ত এটা নির্দিষ্ট হয়নি বা কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি নয় বলে রাখি। তাছাড়া কেই বা এরকম দাবি করলো সেটা কিন্তু উল্লেখ করা নেই। আমি জানি স্টুডেন্টরা করবে না, শিক্ষকরা করবে না, অভিভাবকরা করবে না, কিন্তু কারাই বা এই দাবি তুললো সেটা কিন্তু কোনো মতেই মেনশন নেই। সেই কারণে তোমরা যে কোনো ওয়েবসাইটের বক্তব্য নিয়ে বিভ্রান্তির মধ্যে যেও না, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি আসছে। অফিস ছাড়া আরও একটি বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করি, যে বিষয়টা আমি রীতিমতো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তার সত্ত্বেও তোমরা হয়তো বিষয়টা ভালো করে বোঝোনি। বলে রাখি যে মিনিস্ট্রি অফ এডুকেশন মানে শিক্ষা মন্ত্রক থেকে অ্যাকচুয়ালি সমস্ত রাজ্যের জন্য, মানে এটা কেন্দ্র থেকে অ্যাকচুয়ালি নির্দেশিকা, সমস্ত রাজ্যের যে স্টেট বোর্ডগুলো আছে বা বড় বড় যে ইনস্টিটিউটগুলো আছে বা প্রাইভেট সংস্থা আছে, সকলের জন্যই একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যে বিজ্ঞপ্তিটি হলো মে মাসে এর কোনো ও পরীক্ষায় অফলাইনে যাতে না নেওয়া হয়। তার সাথে মিনিস্ট্রি অফ এডুকেশনের বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে অফলাইনে পরীক্ষা তো নেবে না কোনো বোর্ডই বা কোনো এডুকেশন সংস্থায়, কিন্তু যদি চাই তারা অনলাইন কিংবা অন্য কোনোভাবে পরীক্ষা নিতে চায় সেক্ষেত্রে তারা নিতেই পারে, সেদিকে কোনো বাধা নেই, শুধু অফলাইনে নেওয়া যাবে না। এবার তোমরা এই ভেবে নিও না যে মে মাসে নেওয়া হচ্ছে না তার মানে জুন মাসে নেওয়া হবে। দেখো, সমস্ত কিছুই পরিস্থিতির ওপর নির্ভর করে, সেই কারণেই তোমাদের সর্বদা বলি যে তোমরা সমস্ত আপডেট নিচ্ছ, নাও সমস্ত বিষয় জানছো, জানো, তার সাথে পড়াশোনাটাকে অব্যাহত রাখো। দেখো, জুন মাসের ক্ষেত্রেও এরকমই যদি পরিস্থিতি থাকে তাহলে কিন্তু তোমাদের জুন মাসের জন্যও এরকম বিজ্ঞপ্তি বিভিন্ন দপ্তর থেকেই প্রকাশিত হবে।